আজকে আমি বাড়ি থেকে বেশি ক্যাশ নিয়ে বেরোইনি, কার্ড নিয়ে বেরিয়েছি টাকা তুলবো বলে। তো আগে আমি টাকাটা তুলে নিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি রোশনার আর আমার সঙ্গে রয়েছে আমার বোন রচনা। আর আজকে আমরা চলে এসেছি সুমন কফি হাউসে, ফার্স্ট টাইম এন্ট্রি করছি, এর আগে আসিনি। প্রথমেই আমরা আমাদের মজার জিনিস দেখতে পেয়েছি, সব থেকে যেটা আমাদের অ্যাট্রাক্ট করেছে, দোলনা। কিছুক্ষণের জন্য আমরা বাচ্চাই হয়ে গিয়েছি। আগে চলো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই, আর আমি নিজেও দেখি। বেশ সুন্দর, পুরো প্রকৃতি ঘেরা একটা রেস্টুরেন্ট। পুকুর পাড়ে রয়েছে খুব সুন্দর ছোট ছোট বসার জায়গা, দেখতেই পাচ্ছ খড়ের ছাউনি দিয়ে ঘেরা, একটা অদ্ভুত সুন্দর প্রকৃতি ঘেরা রেস্টুরেন্ট। এই জায়গাটাতে আমরা বসবো আশা করছি। আমি তো অনেক দিন পর আজকে স্লিপ খাবোই খাবো। তুই স্লিপে উঠবে? না কেন? রেডি? না আমি রেডি নই। সিনচান স্লিপ দিয়ে ওঠে। রেডি? কাদায় পড়বি আমি বলছি। এই রেস্টুরেন্টটাই আমরা আজকে ফার্স্ট টাইম এলাম। আকসারি আমাদেরকে নিয়ে এলো চিনিয়ে। তো এটা ওর কলেজের সাইডে পড়ে, গাজলে। এই রেস্টুরেন্টটা হচ্ছে গাজলে, তাই তো? সুমন কফি হাউস। গাজল থেকে একটু ভিতরে আসতে হবে, এর আগে আমরা কখনো আসিনি। এটা সব থেকে যেটা ভালো লেগেছে তো সেটা বলে দে। ড্রিঙ্কস আছে, স্লিপস আছে, মানে হচ্ছে নিকো পার্কে চলে এসছি। হ্যাঁ, খাওয়াও হবে, সাথে পার্কে যে এনজয়টা আমরা করি সেই এনজয়টাও আমরা করছি। কি কি খাওয়ার পাওয়া যায় সেটা এখন আমরা জানি না। সুমন কফি হাউস যেহেতু কফি তো মাস্ট, কফিটা তো ট্রাই করতেই হবে। প্রথমে এসেই আমার যেই টেবিলটা পছন্দ হয়েছিল সেই টেবিলটাই ফাঁকা আছে, তো এখন আমরা সেখানেই বসছি। আর এই টাইমটা মনে হয় ফাঁকাই থাকে। পাশে রয়েছে পুকুর পাড়, আর মাথার ওপরে খড়ের ছাউনি। মাছগুলো কিলবিল করছে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, বলছি একটু দেখে নি। মাথার ওপরে রয়েছে পাখা, এই যে ছোট্ট পাখা। বেসিক্যালি এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, বাট কেউ চাইলে গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়েও আসতে পারো। এটা হচ্ছে মেনু কার্ড, প্রথম পাতা কিছু নেই। কেউ চাইলে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারে আসতে পারে, যে কোনো টাইমেই আসতে পারে। কটা থেকে কটা পর্যন্ত ওপেন আছে একটু দেখি, সামনে বোধহয় আছে না? নেই না, আলাদা আলাদা করে মেনশন করা আছে। ব্রেকফাস্ট, স্যুপ, স্ন্যাক্স, নন ভেজ, ভেজ, চিকেন, মাটন, ফিস। মেনু কার্ডে যে দেখাচ্ছে বোট আছে, কই বোট তো আমি দেখতে পাচ্ছি না, শুধু তো পুকুরটা রয়েছে, পুকুরে কোথাও তো বোট দেখতে পাচ্ছি না। ওই তো বোট, তো বোট, ওই যে ইয়েলো কালারের, ওই যে কোন আছে, হ্যাঁ বোট আছে। সারাদিনের জন্য কেউ পিকনিকে এলেও আসতে পারে, তাই না? বাট নিজেরা রান্না করতে পারবে না, এখানকারই খাবার খেতে হবে। এবারে অর্ডার দিয়ে খিদা পেয়েছে। কি খাবি বল, এখনো তো ডিসাইড করে উঠতে পারলি না। কি খাবি? বিরিয়ানি, চিকেন পকোড়া, দুটো প্লেন নান, একটা চিকেন, চিলি চিকেন, নান, আর একটা চাউমিন। চাউমিন, হ্যাঁ, আর কফি, তিনটে কফি। কফিটা সব শেষ না? আগে কফিটা আগেই খেয়ে নি। আগে কফিটা, কফিটা কি এমনি খাবো? এক লিটার
আর বলবে যে প্রচার করার থেকে না প্রচার করা অনেক ভালো। আপনার দোকান এভাবে আমরা কখনো খাবার অর্ডার করি নি। ওইটা দাদা তো পাগল হয়ে যাচ্ছিল। আমি দিদি অন্যদিন তার একটু করে না, আজকে কি পাগল হয়ে গেছিল? খাওয়ার অর্ডার দেওয়া কমপ্লিট, ততক্ষণে চল আমরা একটু পুরোটা ঘুরে নিই। কত পেয়ারা হয়েছে গাছে তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়ার দিয়ে যেতে যতটা লেট করবে গাছ থেকে একটা করে পেয়ারা পাড়া হবে আর খাওয়া হবে। কি মাছ ধরছিস? না মাছ ধরছি না, দেখছি পুকুরের জলটা কিন্তু পরিষ্কার না, দেখ এরকম একটা বাজে স্মেল ছাড়ছে। বাট জায়গাটা সুন্দর তাই না? গাছের আমগুলো এখনো পাকেনি, কাঁচাই রয়েছে। এই সাইডটা একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা টিন স্টার মানে টিন দিয়ে তৈরি, আর খাওয়ার জায়গাগুলো খড় স্টার খড় দিয়ে তৈরি। মোটামুটি যারা আসছে তারাই পুকুর পাড়টাকেই প্রেফার করছে। বেশ ভালো, আমি আমার পার্সটা এখানে রেখে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর আকসারি আকসারি ব্যাগ রেখে ঘুরে বেড়াচ্ছে। রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর পুরো পুকুরটাই গাছ দিয়ে বাঁধানো। নানা ধরনের গাছ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। অদ্ভুত সুন্দর একটা জায়গা। চলে এসেছে আমাদের খাওয়ার। কফি হাউসে এসে কফি খাবো না সেটা তো হতে পারে না, তাই আমরা ফার্স্টেই অর্ডার করেছি কফি আর গরমা গরম চিকেন পাকোড়া। বোন কফিটা সার্ভ করতে গিয়ে গরম লেগে গেছে ওর হাতে। গরমা গরম পাকোড়া সাথে কফি। খুব গরম দেখাচ্ছে করে, কফিটা খুব ভালো। তাড়াতাড়ি খেয়ে শেষ কর, এরপর আরো অনেক কিছু আছে। আমাদের সাথে আছে আকসারি, আকসারি ভিডিওতে আসতে ভীষণ লজ্জা পায়। এখানে কোল্ড কফিও অ্যাভেলেবেল, তোমরা যদি কেউ আসো কোল্ড কফিও খেতে পারো। একটু আগে যখন আমরা এসেছিলাম শুধুমাত্র একটা কাপল ছিল, আকসারি বলছে দুটো কাপল ছিল, আকসারি বলছে ওরা চলে গেল, এবার আমরা পুরো ফাঁকা, জাস্ট বলাটা কমপ্লিট হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। প্রায় 8 থেকে 10টা কাপল এসে গেছে পুরো গ্যাং মিলে। তুই এখন একবারও কফিটা খাসনি? কেমন করে? খুব ভালো, কফিটা সত্যি ভালো, পকোড়াটাও ভালো, ভিতরটা একটু কাঁচা হয়েছে, মেবি তাড়াতাড়ি করতে গিয়ে হয়তো। দিদি এখানে যে কদিন আছিস এখানকার ভালো রেস্টুরেন্টগুলোর ব্লগ বানিয়ে নিস। একদমই, ব্লগ বানানোর চক্করেই তো আমরা এত কিছু দেখতে পাচ্ছি। আমরা কখনো এর আগে এইসব জায়গাতে আসিনি, অসময়ে সঙ্গ দেবে এইসব জায়গা। তুই কি ভাবছিস এই লকডাউনে যদি এতক্ষণ ও বাড়ি থাকতাম সেই ঘর বন্দি হয়ে থাকতে হতো? এ বাড়িতে আছি, এই জায়গাগুলো আছে বলে তো তাও তোমাদেরকে দেখাতে পারছি, আমরা নিজেরাও আসছি, একটু আনন্দ করতে পারছি, পুকুর পাড়ে বসে কফি খেতে পারছি। এতটাও গরম না, কফি যদি একটু গরম না খাস তাহলে কোল্ড কফি নিতে পারতিস। বোন একবার এখনো কফিটা খাইনি। আমি তো খুব আমার গরম গরম ভালো খুব ভালো খেতে। আমরা একটু আফরা খেয়ে নি, আবার পরের খাবারগুলো যখন আসবে তখন করবি। তো আমরা এখন খাওয়াটা আগে কমপ্লিট করে নিই। আমরা অর্ডার করেছিলাম 3 জনের জন্য নান সাথে চিলি চিকেন। পুরো একটা টিস্যুর গ্লাস দিয়ে চলে গেছে, মানে একটা গ্লাসের মধ্যে টিস্যু ভর্তি করে দিয়ে চলে গেছে, মনে হয় ওরা জানতো যে আমার বোন প্রচুর টিস্যু ইউজ করে। আমাদের কফি আর পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বোন এখনও ওর কফিটা খেয়ে যাচ্ছে, এবারে আমরা নান আর চিলি চিকেনটা খাবো। আগে আমি 3টে প্লেটে সার্ভ করে নিই। ওইটা দাদা বলছিল সার্ভ করার কথা, বাট নিজেরাই এটুকু পারি তাই না? চিলি চিকেনে 9 পিস মোট চিকেন ছিল, তো আমরা 3 জন 3 পিস করে ওরা মনে হয় জেনেই দিয়েছিল। হ্যাঁ সত্যি, খাওয়া স্টার্ট করা যাক। একদম, কেমন হয়েছে সেটা খেয়ে বলি। ঝাল না, একটু মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে তাই না বাবু? এখন বাজে প্রায় 6টা, তো এত কিছু খাওয়ার পর রাতে আর ডিনার করা যাবে না, এখানে আমাদের ডিনার কমপ্লিট। গাজলে এই রেস্টুরেন্টটাই সব থেকে পপুলার। চিকেনটা বেশ নরম আছে, আমাকে ভাঙার জন্য বেশি ফোর্স দিতে হলো না। দুটোই আমাদের জন্য যথেষ্ট ছিল, আমরা 3টে নিয়ে ফেলেছি, আর খেতে পাচ্ছি না। আমাদের খাওয়া কমপ্লিট,
আমি তাও খেয়েছি দিদি, আমি একটার অর্ধেক খেয়েছি, আকশারি দিটা দেখার মতো, একটা থেকে ও হাফের হাফ খেয়েছে আর বোনও হাফ খেয়েছে। তোমরা দেখেছিলে এক গ্লাস ভর্তি টিস্যু দিয়েছিল আকশারি আর বোন দুজনে মিলে সব টিস্যু শেষ করে দিয়েছে। এখন আমি ঠিক এইভাবে যাচ্ছি একটা টিস্যু নিতে, তো কি অবস্থা হলো, আমি তো টিস্যু পাইনি, গ্লাসটাই উঠে আসছিল। সব জলটা তুই খেয়েছিস তো জলের দাম তুই দিবি। ও ক্যামেরা প্রমাণ আছে আকশারি আর তুই খেয়েছিস। পাশে রেল স্টেশন আছে, একটা ট্রেনও যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সাথে পাখিগুলো উড়ে যাচ্ছে নিজেদের বাসায় ফিরছে। আমাদের ফটো সেশন চলছে আকশারির ফোনে। আমি কোথায় হাত ধোবো এখনো বুঝতে পারছি না, ওরা দুজনে টিস্যুতে মুছে নিয়েছে, সব টিস্যু শেষ করে দিয়েছে, তো আমি এখনো হাত ধোয়ার বেসিন খুঁজে পাচ্ছি না। এত এত বড় পুকুর আছে, ধুয়ে নে। পুকুরের জলটা যদি পরিষ্কার হতো আমি ধুয়েই নিতাম, বাট পরিষ্কার না। হাত ধোয়ার জায়গাটা সন্ধ্যা হয়েছে বলে এই আলোগুলো জ্বেলে দিয়েছে। পার্সেল এসে গেছে তো, মায়ের ভাইজনে পার্সেলটা নিয়ে নিয়েছে। এখন তো সব পার্ক বন্ধ, তাই তোমরা যদি পার্ক আর রেস্টুরেন্ট দুটোরই আনন্দ উপভোগ করতে চাও তো একবার এখানে এসে ঘুরে যেতেই পারো, বেশ ভালো লাগবে। আমাদের পার্সেলটাও দোল খাচ্ছে, ভূত আসে বলে দোল খাচ্ছে, ভূত বলে কিছু হয় না। প্রায় 7:45 বেজে গেছে আর আমরা বুঝতেও পারিনি, তো যাওয়ার আগে তোমাদেরকে রাতের বেলা কীরকম লাগে এই রেস্টুরেন্টটা সেটা একবার লাস্টবারের মতো দেখিয়ে দিলাম। এখন আমাদের ফেরার পালা, না হলে আর বাড়িতে ঢুকতে দেবে না। আহ, যদি না আসতাম তাহলে কি মজাটা পেতিস বল না? তো আমাকে থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ দি না, তোকেও থ্যাংক ইউ, তুই তো নিয়ে এলি জায়গাটা চিনিয়ে। চিকেন বিরিয়ানি পার্সেল, আকশারি বাড়ির জন্য চিকেন বিরিয়ানি নিল, এই জায়গার চিকেন বিরিয়ানিটা নাকি ভালো হয় তো এখান থেকে নিল। সব শেষে ফেরার পথে একটা আইসক্রিম তো মাস্ট, বোন বোনের পছন্দের আইসক্রিম নিল আর আমরা সেটাই খেলাম তিনজনে মিলে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে দিদি, চ্যানেলটাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিতে হবে আর লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।